চল পৌঁছে দিই তোকে। চলেই তো এসেছি, লাগবে না। না, বন্ধুর মতো আপনজনের মতো কখনই সম্ভব নয়। তোমার আমি কখনোই কলিগ ভাবি না, তোমারে ভাবি আমার ছোট ভাই। তোমারে শাসন করা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি দেশে ফিরতে চাই। কেন? দেশে তো আপাতত তোমার কোনো কাজ নেই। রেবেকা, তুমি যতক্ষণ পর্যন্ত আমার সাথে স্বাভাবিক হয়ে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি একই কথা বারবার রিপিট করতে পারবো। আপু, হাত ছাড়ো বলছি। আমি বেনাস, আমি তোকে নিয়ে আসছি। আমি না বললে তুই এখান থেকে যেতে পারবি না, এক পাও নড়তে পারবি না। তো অন্যায়কে আমি প্রশ্রয় দিই না, তুমি ভালো করেই জানো। অন্যায় কিসের অন্যায়? হাত ছাড়ো বলছি, প্লিজ। হাত আমি ছাড়বো না তোর। ভগবান, আমাকে আর কষ্ট দিও না, আমাকে আরেকটু ধৈর্য দাও, আমি আর পারছি না। সব কিছু শেষ হয়ে যায়নি। তোমার কাছে যা কিছু শেষ হয়ে যায়নি, বহু আগে আমার কাছে শেষ হয়ে গেছে, আর কখনো ফিরেও আসবে না। আমি এভাবেই ভালো আছি, আনন্দে আছি, সুখে আছি। কিন্তু একা তোকে সুখে থাকতে তো আমি দেবো না। তুই মনে করিস না তোর সঙ্গে দেখা হয়ে গেছে বলে আমি এই কথা বলছি। যদি 500 বছর পরেও তোর সঙ্গে দেখা হতো আমি একই কথা বলতাম। আর কত তিমির, আর কত কাঁদাতে চাও আমাকে? পুরো একটা সময় আমি তোমার কথা ভেবে কাটিয়েছি, শুধু কেঁদেছি। বিধাতা আমার চোখে আলো দেননি, কান্না দিয়েছেন। আমি আর কত কষ্ট পাবো, কত কত কষ্ট দেবে আমাকে? কষ্ট পাবি তুই আমার জন্য কষ্ট পাবি, তুই তো আমার জন্য কাঁদিস না। এখন আর কাঁদি না, ওটা অতীত। সেজন্যই আমি তোকে ছাড়বো না। আমার লোভ, আমার আকাঙ্ক্ষা, আমার চাওয়া একটাই। তুমি একটু শান্ত হয়ে বসো না প্লিজ। আমাকে পাপে ধরেছে। কি যে বাজে কথা বলো না, তুমি কিসের পাপ? তোমার না, তুই জানিস না আমি শেষ। বিনাস, আমি শেষ। আমি তোমার সব কথা শুনবো, তুমি একটু শান্ত হয়ে বসো। এবার বলো কি হয়েছে। আমি কি বলবো তোকে, এই শহরে দুই দুইটা চাকরি করে আমি বউ নিয়ে ভালোভাবে চলতে পারছিলাম না, সেখানে আজকে আমি মিলিয়নিয়ার। তুমি কষ্ট করেছো, মিলিয়নিয়ার হয়েছো, এখানে দোষের কি আছে? আমি কষ্ট করেছি কথাটা সত্যি, কিন্তু পরিশ্রম করে এত টাকা আমি রোজগার করিনি। তাহলে বেনাস, মিলিয়ন মিলিয়ন ডলার বেনাস, বেনাস মিলিয়ন মিলিয়ন ডলার আমি কুড়িয়ে পেয়েছি রে। কি বলছো? হ্যাঁ, আমি মানুষ ছিলাম না, যন্ত্রণায়, অত্যাচারে আমার বিবেক লোপ পেয়েছিল। একদিন আমি আর এসা চলে এলাম।
সরি। এসার কোনো খবর পেয়েছো? না, ওই একবারই ওরা ফোন করেছিল, তারপর তার ফোন করেনি। কি ঠিক করেছো? টাকা দেবে? আমি কি করব আমি বুঝতে পারছি না বেনাস। পুলিশকে কেন জানাচ্ছ না সেটাও আমি বুঝতে পারছি না। ওরা নিষেধ করেছে পুলিশকে জানাতে, জানালে এসার ক্ষতি করবে। ও, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, তবু আমি একটা কথা বলবো। বল। ওরা যা চায় তাই দিয়ে দাও না। হ্যাঁ, দিতে তো আমার কোনো সমস্যা নাই, তো কোথায় দেব, কাকে দেব, কিছুই তো জানাচ্ছে না। ও, তোমার বাড়িটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, মানুষকে বোঝা কঠিন, তোমাকে বোঝা মহা কঠিন। প্লিজ, আমার ব্যবহারে তুমি রাগ করো না। না, রাগ করবো কেন, আমি তো পাপি, মহা পাপি আমি। আমার জন্য তোর এই অবস্থা, আমার জন্য ইশার এই অবস্থা, তার শাস্তি ভোগ করতে হবে না আমাকে? আমার বাড়িটা ব্যাঙের ছাতা। আমি যা ভেবেছিলাম, তোমার বাড়িটা আসলে অনেক বড়, অনেক সুন্দর। আপনি এসেছেন? আপনি এসে কথা বলেন না কেন? আপনি কথা না বললেও আমি বুঝতে পারি আপনি এসেছেন। আপনার কি মন খারাপ? আপনি কি ঘরে নেই? এই তো আপ আমাকে পরীক্ষা করছেন? কেন এই খেলা আমার সাথে? কেউ কোনোদিন এভাবে বুঝতে পারেনি আমাকে। আমি সবাইকে আলাদা আলাদা ভাবে বুঝতে পারি। মায়ের আদর, বোনের স্নেহ, ভালোবাসা, এগুলো কখনো পাইনি তো, তাই বুঝতে পারিনি যে নারীর স্পর্শ কতটা আনন্দ দেয়। আমার মা ছিল না, বোনও ছিল না, আর বান্ধবী বা প্রেমিকা এসব নিয়ে ভাববার কখনো সময় পাইনি, তাই বুঝতে পারিনি পৃথিবীটা কতটা আনন্দময়।
পৃথিবীটা কত সুন্দর। বোঝার চেষ্টা করছি আপনাকে ফাঁকি দেওয়া সম্ভব কিনা, কিন্তু সম্ভব না। তাই সুযোগ পেলেই আমাকে পরীক্ষায় ফেলছেন, তাই না? চাই না, এই একটা মানুষ যাকে আমি কখনো ফাঁকি দিতে পারবো না। ফাঁকি দিতে চান কেন? চাই না মানে পারবো না, এই একটা মানুষ যার কাছে কখনো কোনোদিন কোনো কিছু লুকাবো না। লুকানোর মতো অনেক কিছু আছে মনে হচ্ছে। পুরো জীবনটাই তো নিজের কাছে লুকিয়ে বেড়ালাম। এটা আপনি ঠিক করেননি। আমার আসলে মাথা ঠিক ছিল না, এতগুলো ডলার। তাই বলে আপনি এশাকে কিডন্যাপ করবেন? আমি আসলে আমার ভাইকে। প্লিজ, এর সপক্ষে কোনো যুক্তি দাঁড় করানোর চেষ্টা করবেন না। আচ্ছা ঠিক আছে, মানছি আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করেন। ক্ষমা আপনি আমার কাছে কেন চাইছেন? আপনি তো ক্ষমা চাইবেন এশার কাছে, তিমিরের কাছে। কিন্তু কিন্তু এতগুলো ডলার, এই ডলারগুলো কি আপনার? না, ভগবানই নির্ধারণ করে দিয়েছেন এগুলো কে ভোগ করবে। তা না হলে কোথাকার কোন তিমির এতগুলো ডলার পেয়ে গেল? আমার ভাই কিন্তু ওনাকে ছাড়বে না। লোভীর শাস্তি নির্ধারিত। যাই হোক, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, আমি এখন যাই। আমাকে কিছু বলে গেলেন না? আমার বলার আসলে কিছুই নেই, শুধু এটুকু বলবো এশার কাছে আপনি ক্ষমা চাইবেন। প্লিজ ভালো থাকবেন। ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে অন্ধ বানিয়েছিলেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এই সৌন্দর্য দেখবার জন্য আবার আলো ফিরিয়ে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভগবান। আপনারা দেখো, আপনারা দেখো, সূর্য ডুবছে। সূর্য ডুববে, আবার উঠবে, এগিয়ে যাবে ভবিষ্যতে। আমরা কসমিক ট্রাভেলার, তার কাছ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। কিন্তু মাঝের এই সময়টাকে এত এত আনন্দময় করার জন্য সৃষ্টিকর্তাকে অনেক 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 ধন্যবাদ, ধন্যবাদ। আসো আমরা সূর্যাস্ত দেখি। লাইন লাগাই দেবো, তুমি যেটা খুশি ওটা নিবে।